নমস্কার এরু পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আগের দিনে আমি ভিডিওতে জানিয়েছিলাম যে এস এস একটি শিক্ষক সংগঠন তারা বেশ সক্রিয় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তো তারপরেই আজকে খবর পাওয়া গেল যে এস এসকে এম এসকে এবং একাডেমিক সুপারভাইজার ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজকে যাওয়া হয়েছিল আজ পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনে না কি কারণে তারা গিয়েছিলেন কার তার মূল কারণই হচ্ছে যে যে সমস্ত ইনচার্জ এস এস কে এম এস কেতে কাজ করছেন তাদের নামের লিস্টে পাঠানোর পরেও কিন্তু এখনো পর্যন্ত সেখান থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি এছাড়া যে সমস্ত টিচারদের এনসি রয়েছে অর্থাৎ এনএস করেছেন অথচ এনসি রয়েছে কাটার কোনো সম্ভাবনা নেই কিন্তু তাদের কিন্তু ডিগ্রি আসছে বলেই তারা এইচএসএ করেন নি। তো তারই পরিপ্রেক্ষিতে তারা যে সমস্ত আলোচনা করেছেন সেই আলোচনাই এখন আমি তুলে ধরবো আপনাদের সামনে আমি এই ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক সিরাজুল ইসলাম মহাশয়ের কাছে চলে যাব তিনি কি বললেন সেটা তার মুখ থেকেই আপনারা শুনে নিন কিন্তু আমাদের বিষয়টা ম্যানাবার কথা বললাম হ্যাঁ কি বললাম ওটা যদি প্রাইমারি টিচার ওইভাবে করেন প্রাইমারি টিচারদের তাহলে আমরা ওইভাবে করে নেব অসুবিধা কিছু নেই গ্র্যাজুয়েশন যাদের যাদের তোমার উচ্চারণের ইয়ে নেই হ্যাঁ তো ওখানেও যেটা করছে আরেকটা জিনিস যেটা করছে ওই রোপার ব্যাপারটা নিয়ে ওরা প্রাইমারিদের এনসি এনসি লেখা মার্কশিটটাই নিচ্ছেন জমা নিচ্ছে হ্যাঁ 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 জমা নিয়ে ওটা ওরা তোমার এনআইএসকে দেবে